আসসালামু আলাইকুম, আমি নাইম। বরাবর মতো ইতালি ভ্যানিশ শর্ট থেকে গতকালকে আসলে অর্ধেক ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছিল বা ডিঅ্যাক্টিভেট করা হয়েছিল, তারা অতিসত্বর আপনারা কোর্সগুলো করার চেষ্টা করুন। এটা অবশ্যই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন না, এটা আপনার গ্লোবোর যে কুরিয়ার ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার কোর্সটা করতে হবে। যদি সেটা না পান, সেক্ষেত্রে আপনি গ্লোবোর কাস্টমার সার্ভিসে ইমেল করুন, ইমেল করলে ওরা লিঙ্কটা পাঠিয়ে দেবে কোর্স করার। তবে হ্যাঁ, মোবাইল ভার্সন থেকে যখন আপনি কোর্সটা করতে যাবেন, প্রায় সময় কিন্তু ওপেন হয় না, যেটার জন্য আমার এই 3 দিন সময় লেগেছে। তো সেই ক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে যে যখন ওপেন করবেন, উপরে ডান কোনায় যে 3টা ডট রয়েছে, সেই 3টা ডটে ক্লিক করে নিচে দেখবেন ডেস্কটপ সাইট রয়েছে। সো ডেস্কটপ সাইটটাতে যে তারপরে হচ্ছে কোর্সে ওপেন করবেন, তাহলে দেখবেন কোর্সটা দিতে পারবেন। তবে আগেই বলে রাখি, কোর্সের যেটা আপনার সিকুরেস্তাদি আলে, সেটা প্রায় 1 ঘন্টার উপরে লাগবে কোর্সটা করতে, অর্থাৎ পুরো ভিডিওটা আপনার দেখতে হবে অ্যাজ লাইক পাতেন্তার কোর্স পুরোপুরি, যেটা সিকুরেস্তাদি এস্ট্রাদা আলে বা এরকম কিছু একটা, সেটা কিন্তু পুরোপুরি আপনার পাতেন্তাতে যেই সব পড়াশোনা ঠিক সেম জিনিসগুলোই সেই কোর্সটাতে রয়েছে। তো সেই কোর্সটা পুরোটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট পুরোটা আপনাকে দেখতে হবে। দেখার পর হচ্ছে 10টা কোয়েশ্চেন থাকবে, 10টার ভিতরে মিনিমাম 8টা রাইট হতে হবে, অর্থাৎ 10টার ভিতরে আপনি 2টা ভুল করতে পারবেন। 8টা যদি রাইট হয় তাহলে হচ্ছে আপনি কোর্সের সার্টিফিকেট পাবেন। আরেকটা যেটা হচ্ছে সম্ভবত ফুড সেফটি, সো সেটার ক্ষেত্রেও সেম, সেটা অবশ্য কোর্সটা একটু ছোটো, এটার তুলনা হয়তো 1/2 ঘন্টার মতো লাগতে পারে। তবে সেখানেও সেম, যে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের ভিতরে আপনার 8টা প্রশ্নের উত্তর সঠিক হতে হবে, 2টা ভুল করতে পারবেন। সো কোর্সগুলো করলেই, কমপ্লিট করলে আপনাকে হয়তো বা অ্যাপসে বা কোনো একটা মেইল আসবে যে 24 আওয়ার্সের ভিতরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। আমারটা 24 আওয়ার্স লিখেছিল, বাট তার আগে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তবে যারা 2 বছর বা 1 বছর আগের আমার ভিডিও দেখে কাজ শুরু করছেন এখন, তারা হয়তো বা মনে মনে গালি দিতে পারেন, কারণ আগে যেরকম ইনকাম ছিল, এখন গ্লোবো বা ডেলিভারিতে ম্যাস্টে মার্কারে সেরকম ইনকাম নেই, এখন রেটগুলো অনেক কমিয়ে দেওয়া হচ্ছে। যেই ডেলিভারির জন্য আগে দেখা গেছে 8 ইউরো দেওয়া হতো, সেখানে এখন 5 থেকে 6 ইউরো দেওয়া হয় সর্বোচ্চ। সো অনেক কিছু ডিফারেন্স হয়ে গেছে আমার মনে হয়। তবে আমার অবশ্য এক্সিলেন্স স্কোর পুরোপুরি 0 হয়ে গিয়েছে, আগে অনেক বেশি ছিল, প্রায় 93-94 ছিল যখন পয়েন্ট ভিত্তিক ছিল, এখন তো একটু অন্যরকম করেছে গ্লোবোর অ্যাপসটা, অনেক ডিফারেন্স এখন। সো যারা কাজ করেন তারা, মানে যাদের ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, তারা অবশ্যই এইভাবে করে অ্যাক্টিভ করে কাজ শুরু করতে পারেন। বিশেষভাবে এটা সবসময় বলি, পার্ট টাইম হিসেবে খুবই আপনার মানে সাহায্যকারী একটা কাজ বলা যেতে পারে। আসলে যখন কাজটা থাকে বা ফ্রি সময় থাকে, তখন এটা এক্সট্রা একটা ইনকামের জন্য খুব বেটার একটা জিনিস আমি মনে করি। ভালো থাকবেন সবাই, আমার সাথেই থাকবেন, আমাদের পেজটাকে লাইক দিয়ে অথবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।